Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Divas Handicraft. Shabai kemon achen? Ar ajke dekhachi shei kolapta drawing ebong hater kaj. To sutate kaj korar por tarpor bojha jay je kotota sundor lagche dekhen. To ekhane ami phul ebong dal koli gulo diyechi set sutar pata gulo shompurnoi shada. তো কালার ম্যাচিং এর ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে এই কালারটাই কিন্তু এটার সাথে বেশি ভালো লাগে আর সেই জন্য আমি এটা দিয়েছি তো সুতার কাজ না করা পর্যন্ত বোঝা যায় না আসলে কেমন হবে তো এই জন্য আপনাদেরকে দেখালাম তো আজকে মূল কাজ হচ্ছে এটা আমি ড্রয়িং করে দেখাবো তো আর হাতের কাজও করব তো এখন কিভাবে ড্রয়িংটা করছি সেটা দেখেন তো ড্রয়িং করার আগে কিন্তু আপনাদেরকে মাপগুলো ঠিক করে নিতে হবে তো আমি এখানে লম্বাই নিয়েছি হচ্ছে 8.5 ইঞ্চি আর চওড়াই নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি তো এইভাবে করে একটু হালকা করে দাগ দিয়ে নিতে হবে তো এখানে আমি একটা গোলাপ করব বড় আর এই পাশে গোলাপ করব ছোট তো যখন ড্রয়িং করব তখন কাগজটাকে আমি একটু ঘুরিয়ে নেব মানে গোলাপের মুখটা ওই দিকে থাকবে তো এরকম করে আমি একটু ছড়ানো গোলাপের আকৃতি দিয়ে এরকম গোল হালকা করে দাগ দিয়ে নিব তো এই দাগগুলো দিলে হবে কি সহজেই কিন্তু একটা ফিগার করতে পারবেন আর এই পাশে হচ্ছে আর একটা মুখ থাকবে গোলাপের তো এই পাশেও একটা ছোট গোলাপের মুখ দিয়ে দিন তো এখন আমি গোলাপটা শুরু করব তো প্রথমে যেটা করতে হবে এরকম যেহেতু আমার গোলাপটা এরকম হবে তো এখান থেকে আমি হচ্ছে গোল একটু দাগ দিয়ে নিব ছোট করে এরকম তারপরে হচ্ছে এরকম করব মানে এটা আসলে খুব সহজ এবং সেলাইটাও করতে ভালো হবে আমি যদি একটু অন্য ড্রয়িং করি সেক্ষেত্রে সেলাইটা কিভাবে পড়বে এটা একটু বুঝতে কিন্তু প্রবলেম হবে তো এটা যেন না হয় সেজন্য আমি কিন্তু একটু সহজ করে আঁকলাম তারপরে যেটা করতে হবে এখন আমি স্টেপগুলো কিভাবে দিব এবং এই স্টেপগুলোর মানে চওড়াটা যেন বেশি না হয় যেহেতু শাটিং সেলাই সেলাইটা যেন সুন্দর মতো বসে সেই জন্য সে একটা মাপ বুঝে নিতে হবে অনেক বেশি চওড়া করা যাবে না
আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।